Redmi brand new product, Redmi 12. So, product is very attractive, looking very good. After the product, we will unbox the product. Let's see how we can unbox it. কিন্তু ফোনে সাপোর্ট এট করবে 18 ওয়াট ফোন সাপোর্টে 18 ওয়াট 22.5 ওয়াটের চার্জার দাও তো বক্স তো পাশে রাখি তাহলে সেই কাঙ্ক্ষিত প্রোডাক্ট Redmi 12 অস্থির লুকিং ব্ল্যাক কালার ক্যামেরা বাম ক্যামেরা ডিজাইনটা খুবই চমৎকার স্ন্যাপ ফ্রেম হ্যাঁ পঞ্চম ক্যামেরা আর এটা 8 জিবির সাথে 256 জিবি স্টোরেজ 256 জিবি স্টোরেজ আর টিভির সাথে 256 জিবি স্টোরেজ টাইপ সি পোর্ট হ্যাঁ অসাধারণ প্রোডাক্ট পাঁচশো ক্যামেরা দেওয়া আছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা আসলে 50 মেগাপিক্সেল মিডিয়াটেক হিলিও G88 একটি চিপসেট হ্যাঁ 6.79 FHD প্লাস ডিসপ্লে 50 মেগাপিক্সেলের ক্যামেরা আসলে ফোনটি রেডমির যে ফোন এটা গ্লাস ব্যাকসাইডে গ্লাস হ্যাঁ নোট 12 যে ফোনটা ওটার পিছনে গ্লাস ছিল না ওটার পিছনে ব্যাকসাইডে পলি ছিল ব্যাকসাইডে ছিল হচ্ছে প্লাস্টিক বাট এটা রেডমি 12 ব্যাকসাইডে গ্লাস যার কারণে ফোনটি অনেকটা অ্যাস্থেটিক মানে প্রিমিয়াম ফিল দেয় পাঁচশো ক্যামেরা এবং থ্রিডি কার্ডবোর্ড একটা লাইট ওয়েট না বাট ফোন স্লিম ওয়েটটা লাইট খুব বেশি না আসলে এই ফোনটির প্রাইসটা হচ্ছে অনলি 18,999 টাকা 19,000 টাকা আর 19,000 টাকা প্রাইসের শাওমির ফোন মানে এই লুকিংয়ের ফোন বাংলাদেশ মার্কেটে অসাধারণ এটা অফিসিয়াল ফোন আনঅফিসিয়াল ফোন এর থেকে হয়তো মানে কম প্রাইসে পাওয়া যেতে পারে মার্কেটে বাট অফিসিয়ালটাই নেওয়া ভালো কারণ ওই 1,000-1,500 টাকার জন্য অফিসিয়াল না নেওয়াটাই বেটার কারণ অফিসিয়াল ফোনের 1 বছর একটা সার্ভিস ওয়ারেন্টি আছে তো এই ফোনটি যদি পারচেস করতে চান অবশ্যই চলে আসবেন সিঙ্গার বাজার মসজিদ মার্কেট এমন টেলিকমে ধন্যবাদ